Hello, বাংলাদেশ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাইকল এসটি আমি আছি আপনাদের সাথে ইস্তিয়াগ স্যার তো আরও একটা বাইক রিভিউ নিয়ে চলে এসেছি যেটা বাংলাদেশে মোস্ট পপুলার এবং মোস্ট সেলিং বাইক বলা যায় সেটা হচ্ছে পালসার 150 Never thought that we'd be here. Hard time, let's have cheers and rise up to stress. Fear got bows up when we face that. Call me up and I hate that. With the bros, can't change that. When Vince Motor, that bass slaps. Got dreams of G5 with a globe lens where we fly. Okay. তো পালসারে কী কী আছে ওইটা দেখাচ্ছি, ওইগুলো আসলে আপনারা সবাই জানেন, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি ইয়া করে দিব, এই যে এই টাইমে গিয়ে স্কিপ করে দিতে পারেন, আর যাদের দেখার ইচ্ছা তারা দেখবেন, নো প্রবলেম। আসি ফ্রন্ট ডিস্ক থেকে, আপনার ফ্রন্ট ডিস্ক দেখতেছেন, খুবই ছোট একটা ফ্রন্ট ডিস্ক, এটা হচ্ছে 260 mm এর ফ্রন্ট ডিস্ক, একটা একটু ভুল হইতে পারে, ভুল হইলে আপনারা কারেকশন করে নেবেন আর কি। আর সামনে চাকা হচ্ছে একদমই চিকন, আপনার 90 সেকশনের একটা চাকা। এরপর আসি পিছনের চাকায়, পিছনের চাকা হচ্ছে এটা এটা আমি মনে করছি 110, বাট এটা দেখতে 100, একদমই ছোট, বাট এটা গ্রিপের কারণে চাকাটা অনেক বড় লাগতেছে, এটা 110 চাকার মতো লাগতেছে আসলে। পিছনে আপনারা ড্রাম ব্রেক, এটা 130 mm হওয়ার কথা আমি যতটুকু জানি। এরপর আসি ইঞ্জিনে, ইঞ্জিন এটা 8000 RPM, 14 PS এবং 13 Nm টর্ক, এটাই মোটামুটি। আর এগুলো ট্যাঙ্ক দেখতে পাচ্ছে, আর কিছু বলার নাই, আমি জাস্ট একর আজিজ এই যে আজিজ ভাই চলে আসছে, তো আমি সোজাসুজি আজিজ ভাইয়ের কাছে, প্লাস্টিক কোয়ালিটি মোটামুটি ভালো আছে, এটাতে 5টা গিয়ার আছে, এগুলো আমি আর বলতেছি না, আসলে রিভিউটা ফানি টাইপ হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না। যাই হোক, আপনারা ভিন্ন রকম একটা রিভিউ দেখলেন এটা আর কি। তো আমি এখন আজিজ ভাইয়ের কাছে চলে যাব, আজিজ ভাই বাইকের কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক বলবে। আমার ওপিনিয়ন এখন বলতেছি না, কারণ আজিজ ভাই আমারটার সাথে মিক্স করতে পারে, ওই জন্য এখন আমি কি বলবো সেটা উনি জানে না, আমি জাস্ট ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। এখন আজিজ ভাইয়ের থেকে জিজ্ঞেস করব, এই বাইকটার আপনি 5টি খারাপ দিক বলেন। আসলে বাইকটা নিয়ে আমি খারাপ দিক বলবো না, কজ অফ এটা আমার মনের গভীর একটা জায়গা করে নিলাম, খারাপ দিক বলবো না, যদি বা বলবো আমি আদার্স বাইকের, যদি আমি আদার্স বাইকের সাথে কম্পেয়ার করি তাহলে বাইকের পাওয়ার একটু কম। সেকেন্ড হচ্ছে বাইকের সিট নিয়ে অনেকেই বলো কোমর ব্যথা হয়ে যায়, আসলে কোমর ব্যথা না, যদিও একটু একটু হার্ড সিটটা মেজর যে দুইটা সমস্যা এটাই। আরেকটা হচ্ছে ব্রেকিং, ব্রেকিং আমার মনে হয় আরেকটু যদি ভালো হতো তাহলে ব্রেকিং কন্ট্রোলটা আরো বেটার পেতাম বলে আমার মনে হয়। ওকে, দ্যাটস ইট। আসলে 10টা বছর একটা জিনিস ইউজ করলে এটার কোনো খারাপ দিকই থাকে না, ওটি জাস্ট এটা আমার মনে হয় বলার জন্যই বললো। এবার আপনি বলেন এটার 5টা ভালো দিক। আসলে 5টা কেন, আমি চাইলে অনেকগুলো ভালো দিক বলতে পারবো। সর্বপ্রথম যেটা বলবো এটার মাইলেজ, আমি এখনো 38 বা 40 এভাবে কিন্তু মাইলেজ পাই, কারণটা হচ্ছে এটার মেনটেন, আমি এটার প্রথম থেকেই মেনটেন করে যাচ্ছি বাইকটা, যার কারণে আমি যথেষ্ট ভালো এখন পারফরমেন্স পাচ্ছি এবং মাইলেজও যথেষ্ট ভালো পাচ্ছি। টোটালি বাইকটা আমার রান হয়েছিল 43,000 কিলোমিটার, খুব বেশি হয়নি। 43,000? ও মাই গড। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ক্যামেরাটা ঢুকাই দিছি ভিতরে, 43,000 কিলোমিটার। এবং এটা কয় বছর চালাইছেন? আসলে 10 বছর তো চালানো হয়নি, আমি ঢাকায় ছিলাম, এটা লাস্ট 5 বছর যাবত আমি রাইড করতেছিলাম। এটা উডি অন করতেছে 10 বছর যাবত, বাট এটা আপনি রেগুলারলি চালাইছেন, উনি 5 বছর একদম কন্টিনিউয়াস চালাইছেন, এই আর কি। আসলে এগুলোই আর কি, যদিও বা আরেকটা ভালো দিক বলেন। আরেকটা ভালো দিক, মোটামুটি ভালো দিক তো সব কিছুই তো ভালো বাইকের, কি খারাপ কি বলতাম। ওকে, ওনার মতে এটাতে যা যা আছে সবই ভালো, আর উনি আসলে কাইন্ড অফ একটু কনফিউশনে চলে গেছে, এই কারণে উনি ধাম করে আসলে সব কিছু স্টেপ বাই স্টেপ বলতে পারতেছে না। তো এখন যাব আবার ওপিনিয়ন, আবার ওপিনিয়নটা আমি শেয়ার করি। আজিজ ভাই তো বলে দিল ওনার ভালোবাসা, ওই জন্য উনি বেশি খারাপ বলতে পারে নাই, ভালো বলতে পারে নাই। যাই হোক, আমি এবার এটার খারাপ দিক দিয়ে আসি, খারাপ এই জন্য বলতেছি কারণ পরে দিয়ে আবার ভালো গুলা বলবো, কারণ ভালো গুলা যাতে পরে দিয়ে একটু আপনাদের মাথায় থাকে, ওই জন্য খারাপ গুলা আগে বলতেছি এই আর কি। এটার প্রধান খারাপ দিক হচ্ছে এটার ব্রেক, এটার ব্রেক আমি মনে করি এটার ব্রেকিং আরো ভালো হওয়ার দরকার ছিল, বাট
এটা অবশ্যই আপডেট মডেলে যেটা টুইন ডিস্ক ওইটাতে আরেকটু এটার থেকে আরেকটু আপডেট করছে, ওইটা আমি ওই ভিডিওতে বলবো। টুইন ডিস্কেরও একটা ভিডিও আসতেছে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন উপরে উঠতেছে এটাই। যাই হোক, এটার ব্রেক, তারপর চাকা, চাকাগুলো আরো একটু বড় করতে পারতো। এটা 90 সেকশন, এটা 100 সেকশন, এটা একটা 150 সিসির বাইকে এটা কোনো কথা হইলো, এগুলাতে 100 সিসির বাইকে থাকে, এটা আর একটু বড় করতে পারতো। আপনার হ্যান্ডেলিং, হ্যান্ডেলিং বলতে যেটা বলতে চাচ্ছি এই হ্যান্ডেল বারটাটা, মানে এটা চালানোর সময় গাড়ির যে ব্যালেন্সটা থাকে, আমি যেটা ফিল করছি আপনার এটা বসার সময় ওয়েটটা একটু সামনের দিকে, অ্যাপাচির মতো না, অ্যাপাচি থেকে কম আছে, বাট ওয়েটটা একটু সামনের দিকে। আপনার এটা যখন চালাই তখন কিছুক্ষণ চালাইলে আমার হাত ব্যথা করে এবং এটার ওয়েটটা সামনের দিকে, এটাই ওয়েটটা ব্যালেন্স না আপনার। তারপর আরও একটা ইয়া হচ্ছে এটা অনেক ওয়েট, এই বাইকটার ওয়েট হচ্ছে আপনার 148 কেজি, এটা কিন্তু টু মাচ ওয়েট। সরি, এটা আসলে রং ইনফরমেশন, হয়তো আপডেট মডেল গুলাতে হয়তো ওয়েট কমানো হয়েছে 2-3 কেজি, এইরকমই হইতে পারে সিঙ্গেল ডিস্কে। আজিজ ভাই বলতেছে আজিজ ভাইয়ের যে বুকটা আছে ম্যানুয়াল ওইটাতে লেখা আছে এটার ওজন 153 কেজি, তার মানে বুঝতেছেন আরো বেড়ে গেছে। আমি যেটাকে টু মাছ বলতেছি উনি ওইটাকে কি টু মাছের থেকে আরো কি টু মাছ করে দিছে। তো এটাই পিছনের ব্রেকটা আসলে ডিস্ক ব্রেক হতে পারতো, যদিও এটার আপডেট মডেলে ডিস্ক ব্রেক দিয়ে দিছে। ওকে, এবার আসি ভালো দিকে। পালসার বাইকের সবচেয়ে আমার ভালো দিক লাগে এর হুইল কোয়ালিটি, যেদিকে ধরবেন সেদিকে আপনার স্টিল, তারপর ইয়া, তারপর সুইচগুলো দেখেন, সুইচ কোয়ালিটি, মানে পালসার শুধু এই পালসার না, আপনার যতগুলো পালসার আছে আপনি দেখবেন পালসার একটা কিন্তু কোয়ালিটি মেনটেন করে, এইটা আমার কাছে বেশি জোস লাগে। আপনার পালসারের কালার দেখেন, এটা 10 বছর চালানোর পরও একটা কালার এখনও দেখেন, এখানে শাইনিং মারতেছে। এটা হচ্ছে পালসারের, আমি বলবো এটা এক নং ভালো দিক, কারণ ওরা কোয়ালিটি মেনটেন করে, এটা কোয়ালিটি অনেক জোস একটা কোয়ালিটি আমি মনে করি, কে কি মনে করে আমি জানি না। তারপর মাইলেজ, পালসারের যথেষ্ট মাইলেজ আছে, আপনার 40+ যাই, এটা যা আপনি মেনটেন করলে 40+ যাবেই, এটা একটা 150 সিসির বাইকে তখনকার সময়ে এটা অনেক কিছু ছিল। আরেকটা ভালো লাগছে এটা হচ্ছে এটা সিট, যদিও আজিজ ভাই বলতেছে এটা হার্ড, আমি অনেকগুলো বাইক চালাইছি, অনেকগুলো বাইক রিভিউ করি আপনারা জানেন, তো ওই হিসাবে এটা তেমনটা হার্ড না। তারপর পিছনে, পিছনে যে বসে তিনিও খুবই আরামসে বসতে পারে, আর এটা সিটটা অনেক বড়। আপনার এই বাইকে আমি 2012 নাকি 2013 সালে 4 জন নিয়ে চালাইছি, তো আপনারা বুঝতে পারতেছেন এই সিটটা কত বড়। আরো একটা ভালো দিক সেটা হচ্ছে পালসারের রিসেল ভ্যালু, এই বাইকটা আপনি 1,70,000 টাকা দিয়ে কিনে 6 মাস চালানোর পরও এটা আপনি 1,60,000 টাকা বিক্রি করতে পারবেন, এটা হচ্ছে এটার পালসারের অনেক একটা আমি মনে করি ভালো দিক, কারণ এটার রিসেল ভ্যালু অনেক বেশি। এটা অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট বলা যাবে না, কিন্তু কয়েকটা ভালো বাইকের মধ্যে একটা, যেহেতু একজন মানুষ এটা 43,000 কিলোমিটার এবং 10 বছর ওন করতেছে, এটার মধ্যে কিছু না কিছুই তো আছে, এমনি এমনি তো উনি আর চালাচ্ছে না এটা। এই বাইক দিয়ে উনি অনেক জায়গায় টোর করছে, সিলেট গেছে, তারপর ডিম্পাহাত আমি নিজেই সাথে ছিলাম, তারপর সাজেক গেছে, আরে বাংলাদেশের মোটামুটি অনেক জায়গায় যাওয়া হয়েছে এটা নিয়ে, তো এটার সম্বন্ধে আর কিছু বলার নাই, সব কিছুতে দেখাইলাম। আর একটা জিনিস দেখানোর বাকি, এটা হচ্ছে এটার একটু সাউন্ডটা শুনাই, আর এটার 0-60 টেস্ট করব এবং 60-0 আসতে ব্রেকিং পাওয়ার কীরকম ওইটা টেস্ট করব, এগুলো আলাদা আলাদা ভিডিও দিব, তো এর পরের ভিডিওগুলো আপনারা চেক করবেন, কই দিচ্ছে না কেন। আচ্ছা, আর একটা জিনিস, এখনকার বাইকগুলোতে এদিকে দিলে আপনারা স্টার্ট, কিন্তু পালসারে দেখি এদিকে দিলে স্টার্ট। ওকে, আবার কি চাবি ইয়া করছেন কেন, তিনবার হয়ে গেছিল সেলিং তোমার। তো শুনতে পারতেছে 10 বছর চালানোর পর একটা বাইকের কি একটা অবস্থা, আওয়াজ এখনো অনেক, আওয়াজ অনেক সুন্দর আছে, যাই হোক। আচ্ছা, আজিজ ভাই থেকে আর একটা ইনফরমেশন নিয়ে নিই, এটা হচ্ছে উনি 10 বছরে আপনি কী কী চেঞ্জ করছেন, এটাতে কী কী সার্ভিসিং করা লাগছে? আমি
তো রেগুলার এটাকে সার্ভিস করে থাকি মেজর যেটা চেঞ্জ হয়েছে ক্লাচ প্লেট চেঞ্জ হয়েছে সামনের পিছনের টায়ার চেঞ্জ করছি আর কার্বোরেটর চেঞ্জ করছি কার্বোরেটর চেঞ্জ করছেন কয় হাজার কিলোমিটারে চেঞ্জ করছেন কার্বোরেটর কার্বোরেটর তখন অ্যাকচুয়ালি এটা ঠিক মনে হচ্ছে না 5-10 হাজার প্লাস হবে ওকে যাই হোক উডি 10 বছর অন করার পর একটা বাইকে জাস্ট ক্লাচ প্লেট চেঞ্জ করছে এটা রিসেন্টলি চেঞ্জ করছে উডি এটা আমি জানি ক্লাচ প্লেট রিসেন্টলি চেঞ্জ করছে তারপর কার্বোরেটর চেঞ্জ করছে এরপর টায়ার চেঞ্জ করছে একবার যদিও টায়ার আসলে 20 হাজারের মধ্যে টায়ার চলে যায় যে কোনো বাইকের তো এটা তো চেঞ্জ করতেই হবে 43 হাজার চলছে এরপর ব্রেক শ্যু তো চেঞ্জ করতে হবে ব্রেক শ্যু চেঞ্জ করছিলেন এটা তো হ্যাঁ এটা 2-3 হাজার পর পর ব্রেক চেঞ্জ করা লাগে এটার আপনি অতিরিক্ত ব্রেক ধরানোর জন্য আচ্ছা যাই হোক এটাই আজকের ভিডিও এটাই টিল দ্যাট আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার